বৈশাখ ইলিশ নিয়ে যান, আর মাত্র এক আলি আছে, নিয়ে যান বৈশাখ ইলিশ, ব্যবসা লস ইলিশ নিয়ে যান, একবার পদ্মার ইলিশ নিয়ে বিক্রি করে আমি টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনতে নিয়ে যাবো, খারাপ পাইছি একটা বল, আমার একটা ইলিশ মাছ দিবে যা আমার এলাকার লোক চোখেই দেখে, ভাইয়ের অরিজিনাল পদ্মার খাতি ইলিশ, ঠিক আছে, বাঙালি ভোজনের জন্য এই লিস্টটা আপনার জন্য একবার পারফেক্ট, এই লিস্টটা আপনি নিয়ে গেলে এলাকার কোন লোক এই লিস্ট দেখা নেবে আমি শিওর, একবারে 1200 টাকা কেজি, ভাই ভাই একটা ইলিশ মনে হচ্ছে না দেখি, ভাই এরা হচ্ছে একবারে খাতি পদ্মার ইলিশ, দেশি ইলিশ, ভাই এই লিস্টটা নিয়ে যান আপনারা খুব ভালো, এই লিস্টটা জিল জিল করে ভাই, আরে ভাই এতদিন তো ইলিশ কি খাইছেন ভাই, কোয়া বরং এতদিন তো খাইছেন আপনার চায়না ইলিশ, চায়নার ভাই পান এমন কোনো কাজ নাই, একবার অরিজিনাল দেশি ইলিশ নিয়ে যান, ভাবি খুব খুশি হবো ভাই, পদ্মার ইলিশ না, হ্যাঁ একবার পদ্মার ইলিশ ভাই, বৈশাখের জন্য শ্রেষ্ঠ ইলিশ ভাই, একবার 1200 টাকা কেজি ভাই, কোন দামা দামি না, আপনি আমার ছোট ভাই, ভাইয়ের মতো এলাকার লোক আপনি 10 টাকা কম দিয়ে করেন, বিয়ে করা আছে ভাই, নিয়ে যান ইলিশটা আপনি, ভালো ভাই, দুটো খাও, এটা ইলিশ মাছ, পদ্মার ইলিশ তো মাঙ্গের পোলা, এটা তো তেলাপি মাছ, কইলে তুই পদ্মার ইলিশ বলে ভাই, আপনাকে তারা দিবি, আমি তো দিবি না, যদি ধরা খায় তাহলে তো যাবি নাই, আমার এলাকায় 2 নম্বরই ব্যবসা, আমি আসলে স্যার বুঝা পাই না স্যার, স্যার আপনার কি লাগবে স্যার, আমি আমার এলাকায় 2 নম্বরই ব্যবসা, স্যার স্যার আমি ভুলে স্যার, স্যার 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 এবার লাগে স্যার, মাফ করেন, ও তো আমার ঠকাচ্ছিল স্যার, না মানে পদ্মার ইলিশ করলে তো দেখি নাই কোনো আর ভবিষ্যতে এরকম করবি না, ঠিক আছে, বাসায় দিলাম এলাকায় 2 নম্বরে মাছ দেশি বন্ধ কর, বহুত চেষ্টা করছস, সার করুন না, টেলাপিয়া মাছ কিনলে জিনিস মাছ কেটে গেলাম, আমার 8 টাকা ব্যবসা করে টাকা লস।